যে মাসি রাধে সে অঙ্ক শেখায়। স্কুলের মিড ডে মিল রাধুনির অঙ্ক শেখানোর ভিডিও ভাইরাল। পেশায় তিনি স্কুলের রাধুনি। মুর্শিদাবাদের ফারাক্কা 40 নম্বর নয়ন সুখ শ্রীমন্ত পাল প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 360 জন ছাত্রছাত্রী প্রতিদিন অপেক্ষা করেন দুপুর হলেই তাদের সকলের আদরের বিশাখা পিসির হাতের তৈরি খাবার খাওয়ার জন্য। কিন্তু স্কুলের রান্নার পিসি বিশাখা পাল যে দারুণ অঙ্ক শেখাতে পারেন এটা কারো জানা ছিল না। গত বৃহস্পতিবার দিন যখন চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা ঠিকমতো অঙ্ক করতে না পেরে স্কুল শিক্ষকের কাছে বকা খাচ্ছিল, সেই সময় ছাত্রছাত্রীদেরকে অঙ্ক শেখাতে এগিয়ে আসেন বিশাখা পাল। আর সেই দৃশ্য নিজের মোবাইল ক্যামেরাতে তুলে নেন স্কুলের শিক্ষক পরেশ দাস। পরে নিজের ফেসবুকে আপলোড করে দেন রান্নার পিসির অঙ্ক শেখানোর ভিডিও। শুক্রবার সকাল থেকে নেট মাধ্যমে ভাইরাল হয়েছে বিশাখা পালের অঙ্ক শেখানোর দৃশ্য। আর এই দৃশ্য দেখে নেট নাগরিকরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তাকে। বিশাখা পাল বিগত কয়েক বছর ধরে ওই স্কুলের মিড ডে মিল রান্নার কাজের সঙ্গে যুক্ত। আর্থিক কারণে দশম শ্রেণীর বেশি পড়াশোনা করতে না পারার দুঃখ আজও তার মনের মধ্যে রয়ে গেছে। তাই সময় সুযোগ পেলেই রান্নার কাজের ফাঁকে তিনি দাঁড়িয়ে পড়েন বিভিন্ন ক্লাসের দোরগোড়ায় আর শুনতে থাকেন শিক্ষকদের পড়ানো। ওই স্কুলের শিক্ষক পরেশ দাস বলেন, বৃহস্পতিবার আমি যখন চতুর্থ শ্রেণীর অঙ্কের ক্লাস নিচ্ছিলাম সেই সময় বেশ কয়েকজন ছাত্রছাত্রী অঙ্কগুলো করতে পারছিল না। হঠাৎই রান্নার পিসি বিশাখা পাল আমাদের ঘরে ঢুকে আমার কাছে আবদার করে, আমি কি বাচ্চাদের একটু ক্লাস করাবো? আমি তাকে নিরুৎসাহিত করতে চাইনি, চক ডাস্টার হাতে ধরিয়ে দিয়ে দেখতে চাইলাম তিনি কেমন অঙ্ক করান, আর নিজের মোবাইল ফোনে গোটা দৃশ্যটা তুলে রাখি। পরেশবাবু বলেন, আমাকে অবাক করে দিয়ে বিশাখা দেবী সবকটি অঙ্ক ঠিক করেন এবং তার অনন্য ভঙ্গিতে অঙ্কগুলো শেখানো ছাত্রছাত্রীদেরও উৎসাহিত করে। তাই কিছুটা অন্যরকমভাবে পুরস্কৃত করার ভাবনা থেকে তার অঙ্ক শেখানোর ভিডিও নিজের ফেসবুক পেজে তুলে দিই। আমি জানতাম না সেটি ভাইরাল হবে, লাজুক মুখে বিশাখা পাল বলেন, সংসার চালানোর জন্য আমি রান্নার কাজ করি, কিন্তু পড়াশোনা করার অদম্য ইচ্ছা আজও মনে রয়ে গেছে। এক সময় স্কুলের শিক্ষকদের কাছে যে অঙ্কগুলো শিখেছিলাম সেইগুলোই কাল স্কুলের ছাত্রছাত্রীদের শিখিয়েছি। আমার শেখানো থেকে যদি ছাত্রছাত্রীরা লাভবান হয় তাহলে আমি নিজেকে গর্বিত মনে করব। শিবা সরকারের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। এই ক্লাস বলে নির্দিষ্ট নাই, সব ক্লাসই আমি ঘুরি। এই মাস্টারমশাই ছিল, এই মাস্টারমশাইর সময় তো আমি করেছি। আর কি বলেন, ক্লাস করান, কি কি পড়ান ছাত্রদেরকে, কি কি পড়ান যখন অবসর পান তখন? ছাত্রদেরকে কি কি পড়াবো ওদেরকে আগে বলি, তোরা নাম কি, বাবার নাম, গ্রামের নাম, স্কুলের নাম, এগুলো সব আগে বলি। এগুলো না করলে কোনো ঠিকানা করে যদি হারিয়ে যায় সেটাকে খুঁজে পাওয়া যায়, ওইভাবে আমাদেরকে বলি। বাচ্চারাও বেশ ভালো নাম ঠিকানা এগুলো সব। আর ওদের কিছু কিছু সময় করে যখন বললো তখন আমি দেখি। হ্যাঁ, আর তারপরে মাস্টারদেরকে বলি যে গান কিংবা কবিতা কিংবা কোনো কিছু বলবো, তখন বলে যে বলো তখন আমি আর শিখাচ্ছেন, শিখা দিলে ভালো লাগে। শুনেন, এই স্কুল শৈশবকালের স্কুল আমার ঠাকুর, এই জীবন আমার এগিয়ে উঠে। কেন বাচ্চাদেরকে দেখে আমিও তো বাচ্চা ছিলাম, তখন আমরাও এরকম কত রকম করি। কিন্তু এখনকার ওই কাজটা ছাত্রদেরকে বুঝিয়ে ব্রহ্মণবাদের ওটা প্রকাশ করি। অঙ্ক অঙ্ক তো শুনেন কত তো পার করবো, অঙ্ক আমি এই স্কুলে যেমন জানি সেরকম করি। আপনি কতদূর পড়াশোনা করেছেন? আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, দিয়ে ডিজিটাল সায়েন্সের ব্যাক ছিলাম। তারপরে কেন পড়তে পারেননি? আর পড়তে পারি না, আমার বাপকে সংকটের ব্যাপার, বুঝলেন। আমি সংসার চালাই নিজে হাতে, নিজে পরিশ্রম করে বার বুঝে মৃতশিল্প কাজ করি, মৃতশিল্প থেকেই আমাকে সংকট সব কিছু। আর হ্যাঁ, কোনো কিছু দেখাই তো স্যার মাস যায় না, আপনি বলেন এখানে কি করেন? এখানে এখানে কি কাজ করেন আপনি? এখানে এখানে মিডলে মিডলে রান্না করি। আচ্ছা, আমার নাম বিশাখা পাল। কোন স্কুলে রান্না করেন? হিমন্ত পাল নয়নসুখ
প্রাথমিক বিদ্যালয়। আপনার নাম? আমার নাম বিশাখা পাল। তখন আমি ছিলাম, খুব ভালোও লেগেছে আমাকে, ক্লাস করাচ্ছিল আমাকে নিয়ে। অঙ্কটা আমি পারতাম, কিন্তু পিসি আমাকে করাচ্ছিল, খুবই ভালো লেগেছে। প্রায় ক্লাস নেয় না স্যার, আমাদেরকে অঙ্ক করাচ্ছিল। তখন পিসি এমনি এসেছিলেন আমাদের ক্লাসে, সেই তখন অঙ্ক করেন, অনেক ভালো লেগেছে। হ্যাঁ, গান শেখায় না, বলেছিল এক এক সময় বলে। হুম, কবিতাও বলেছিল। মানে অনেক ভালো লেগেছিল। আমি ছিলাম না সেই জন্য। অঙ্ক? আমার নাম সুমি সাহা, ক্লাস 4।